হ্যালো এভরিবডি, সবাইকে প্রোগ্রামিং উইথ তানভীরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা এর বাংলা টিউটোরিয়াল সিরিজে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি তানভীর রহমান এবং আজকের টিউটোরিয়ালে আমি জাভা অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। সো আপনারা আউটলাইন্স দেখতে পাচ্ছেন, শুরুতেই আমি চারটি পয়েন্ট নিয়ে কথা বলবো এবং যার প্রথমটি হচ্ছে হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন ইন জাভা, দেন হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড ইন্টারফেস, থার্ডলি হাউ টু অ্যাচিভ অ্যাবস্ট্রাকশন ইন জাভা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হাউ অ্যাবস্ট্রাকশন হাইডস ইমপ্লিমেন্টেশন ডিটেইলস। সো এই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করবো এবং পরবর্তীতে একটা প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে ইমপ্লিমেন্ট করে দেখানোর চেষ্টা করব। সো শুরু করছি, হোয়াট ইজ অ্যাবস্ট্রাকশন ইন জাভা। সো অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড যেটা বা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড যেটা, এই ওয়ার্ডটার যে শাব্দিক অর্থ সেটি হলো আসলে সার সংক্ষেপ বলা যেতে পারে। সো প্রোগ্রামিংয়ে যেটি হয় সেটি হচ্ছে যে অ্যাবস্ট্রাকশনের কারণে আমরা আমরা হচ্ছে কোন একটা ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো থাকে সেই ফাংশনগুলো কিভাবে ক্রিয়েট করা হয়েছিল বা তার ভিতরে কোডগুলো কী ছিল কিংবা সেটা কিভাবে কাজ করে সেটা আমি ইউজারকে না দেখিয়ে শুধু ফাংশনালিটিগুলো দেখাচ্ছি। এবং আমরা যদি এর যে ডেফিনেশন সেটা যদি খেয়াল করি, আ প্রসেস টু হাইড দ্য ইমপ্লিমেন্টেশন রাদার টু শো অনলি দ্য ফাংশনালিটি। তার অর্থ হচ্ছে কোনো একটা ক্লাসে যখন আমরা অন্য একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি তখন আমরা শুধু ওই অবজেক্ট কি কি করতে পারে সেটা দেখতে পাচ্ছি কিন্তু কিভাবে করে সেটা আমরা দেখতে পাচ্ছি না। সো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এবং এই অ্যাবস্ট্রাকশনটাকে আসলে দুইটা ভাবে আমাকে অ্যাচিভ করতে হয়, একটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং আরেকটি হচ্ছে ইন্টারফেস। সো শুরুতে আমরা এই দুইটা জিনিস আসলে শিখে নিই। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে এখানে আমি কিছু পয়েন্ট উল্লেখ করেছি, আপনারা একটু খেয়াল করবেন। সো শুরুতে যে পয়েন্টটা, মে কন্টেইন অ্যাবস্ট্রাক্ট মেথড। সো আগে বলে নিতে হবে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট মেথড। অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে যে মেথড উইদাউট বডি, অর্থাৎ মেথড থাকবে কিন্তু মেথডের কোনো বডি থাকবে না, মানে কার্লি ব্রেসেস থাকবে না, ডিরেক্ট প্যারেন্থেসিসের পরেই আমার সেমিকলনটা দিয়ে দিতে হচ্ছে। সো সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, মানে যার কোনো বডি নাই। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড থাকতেও পারে নাও থাকতে পারে। সেকেন্ডলি, ক্যানট বি ইনস্ট্যান্সিয়েটেড, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট খোলা যাবে না। থার্ডলি, মাস্ট বি ইনহেরিটেড, যদি আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে ব্যবহার করতে হয় তাহলে অন্য একটা ক্লাসকে অবশ্যই এক্সটেন্ড করে ব্যবহার করতে হবে, এবং যদি আমরা এক্সটেন্ড করি এবং সেই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যদি অ্যাবস্ট্রাক্ট মেথড থাকে তাহলে অবশ্যই আমাদের যে চাইল্ড ক্লাসটি, সেই চাইল্ড ক্লাসে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অ্যাবস্ট্রাক্ট মেথডগুলো ছিল সেগুলোর ইমপ্লিমেন্টেশনটা দিয়ে দিতে হবে বা এগুলোকে ওভাররাইড করে দিতে হবে সেই ফাংশনগুলোকে। সো এটা আসলে আমরা যখন দেখাবো প্রজেক্টে তখন আরও ক্লিয়ার হবে। এবং লাস্টলি যেটা বলা হচ্ছে, হোয়েন আ ক্লাস হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান অ্যাবস্ট্রাক্ট মেথড ইট মাস্ট বি ডিক্লেয়ার্ড অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ যদি একটা ক্লাসে অ্যাট লিস্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথডও থাকে তাহলে ওই ক্লাসকে আসলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হিসাবে ডিক্লেয়ার করতে হবে। সো এই কথাটা একটু কনফিউজিং। সো ফার্স্ট আর লাস্ট যে পয়েন্টটা আছে এটাকে আমি আরেকটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক একটা নর্মাল ক্লাস, সেই নর্মাল ক্লাসে আমি নর্মালি ফিল্ড লিখছি এবং সেখানে আরও কিছু ফাংশন রাখছি। এখন যদি আমি এই ফাংশনগুলোর মধ্যে কোনো একটা ফাংশনকে অ্যাবস্ট্রাক্ট ফাংশন করে দিই বা অ্যাবস্ট্রাক্ট মেথড করে দিই তাহলে আমাকে অবশ্যই সেই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দিতে হচ্ছে, এটা একটা কথা। আরেকটা কথা হচ্ছে, যদি আমি ক্লাসটা ক্রিয়েট করার সময়ই ক্লাসটাকে বলে দিই যে এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাহলে কিন্তু সেটা তখনই অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল। তখন যখন সে অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল এর ভিতরে কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড না থাকলেও সেটা অ্যাবস্ট্রাক্ট। সো এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে যে পয়েন্টগুলো ছিল। সো এরপরে হচ্ছে ইন্টারফেস। ইন্টারফেস অনেকটাই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতো কিন্তু এখানে কিছু আলাদা জিনিস আছে। সেটা হচ্ছে যে ইন্টারফেসে খেয়াল করবেন যে উইল কন্টেন পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথডস অনলি। সো এখানে আপনি অন্য কোনো অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে পারবেন না এবং এখানে সব মেথডই আমাদের অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। আরেকটা কথা আমি হয়তো বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট মেথড ছাড়াও একদম কমপ্লিট মেথড, যেটা কনক্রিট মেথডও কিন্তু থাকতে পারবে, অর্থাৎ সেটা হচ্ছে মেথড উইথ বডি। কিন্তু ইন্টারফেসের বেলায় কিন্তু সেটা সম্ভব না, ইন্টারফেসে সব মেথডই অ্যাবস্ট্রাক্ট হবে। এবং ইন্টারফেসে যদি আমরা কোনো ফিল্ডকে ডিক্লেয়ার করি তাহলে সেই ফিল্ডকে অবশ্যই পাবলিক, স্ট্যাটিক এবং ফাইনাল হতে হবে, আদারওয়াইজ আমরা সেই ফিল্ডকে ডিক্লেয়ার করতে পারবো না। থার্ডলি, ক্যানট বি ইনস্টান্সিয়েটেড, ডেফিনেটলি ইন্টারফেসের অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, এটাকেও ইনহেরিট করে ব্যবহার করতে হবে। এবং এটার ক্ষেত্রেও একই কথা সত্য, তার সকল যে মেথডগুলো ছিল সেই মেথডগুলোর ইমপ্লিমেন্টেশনটা বা ওভার রিডেন মেথড হিসাবে আমাকে চাইল্ড ক্লাসে আবার নতুন করে ডিক্লেয়ার করে দিতে হবে। এবং এই ক্ষেত্রে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স ইজ পসিবল, যেটা কিনা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রেও কিন্তু সম্ভব না। প্রায় নর্মাল যে ক্লাস সেটার ক্ষেত্রে তো সম্ভব নাই, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রেও সম্ভব না, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স
পসিবল, সেটা আমি প্রজেক্টে দেখাবো। সো এরপরে হচ্ছে হাউ টু অ্যাচিভ অ্যাবস্ট্রাকশন। সো অ্যাবস্ট্রাকশন আসলে আমরা দুইভাবে অ্যাচিভ করতে পারি, আমি আগেই বলেছি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং ইন্টারফেসের মাধ্যমে। এবং সেখানে যখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ব্যবহার করছি, তখন আমরা 0% থেকে 100% পর্যন্ত অ্যাবস্ট্রাকশনকে ইয়ে করতে পারবো, ডিফাইন করতে পারবো। যেমন এমন হতে পারে যে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমি ডিক্লেয়ার করেছি, কিন্তু সেই ক্লাসের মধ্যে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নেই, তাহলে সেখানে আমি 0% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করছি। আবার যদি এমন হয় যে হ্যাঁ, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, কিন্তু সেখানে সবগুলো মেথডই অ্যাবস্ট্রাক্ট, সো সেক্ষেত্রে আমি 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করছি। হ্যাঁ, এবং ইন্টারফেসের মাধ্যমে সবসময় 100%, কারণ ইন্টারফেসে কখনোই একটা কমপ্লিট মেথড থাকতে পারবে না, সব মেথডই আসলে এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড হবে। সো ইন্টারফেস ইউজ করার অর্থ হচ্ছে আমি সবসময় 100% অ্যাবস্ট্রাকশন অ্যাচিভ করছি। সো লাস্টলি যেটা বলেছিলাম, হাউ অ্যাবস্ট্রাকশন হাইডস ইমপ্লিমেন্টেশন ডিটেলস, এটা একটু বোঝা দরকার। এটা নিয়ে আসলে অনেক কনফিউশন আছে আমাদের মাঝখানে, যে অ্যাবস্ট্রাকশন কীভাবে ইমপ্লিমেন্টেশনটাকে আসলে হাইড করছে। যেমন আমরা একটু খেয়াল করি, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে বাইক, এবং তার ভিতরে একটি অ্যাবস্ট্রাক্ট মেথড আছে টপ স্পিড, এবং আপনারা দেখতে পাচ্ছেন মেথডের কোনো বডি নেই, হুইচ মিনস কার্লি ব্রেসেস নেই। এরপর আমি দুটা ক্লাস রেখেছি, একটা হচ্ছে হোন্ডা, সেটা ওই বাইক ক্লাসকে এক্সটেন্ড করে, এবং যেহেতু বাইক ক্লাসের মধ্যে বাইক একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং তার ভিতরে একটি অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল, সো সেই মেথডের অবশ্যই এখানে ওভাররাইড করতে হবে, সো আমি এখানে ওভাররাইড করেছি। এবং একইভাবে আরেকটি ক্লাস ইয়ামাহা, সেটিও বাইক ক্লাসকে এক্সটেন্ড করছে এবং সেও টপ স্পিডকে ওভাররাইড করছে। সো এখন যদি আমি অন্য একটা ক্লাসের মধ্য থেকে আমি এই বাইক ক্লাসের অবজেক্ট, মানে অবজেক্ট তো খোলা যাবে না আসলে, সো বাইক ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল নিয়ে সেই রেফারেন্স ভেরিয়েবলকে হোন্ডার যে অবজেক্ট সেটা দিয়ে ইনিশিয়ালাইজ করে দিই, আমি এই ঘটনাটাকে আমি আগেও বলেছি, সেটা হচ্ছে, এটার নাম হচ্ছে আপকাস্টিং। যখন আমি চাইল্ড ক্লাসের একটি অবজেক্ট দিয়ে প্যারেন্ট ক্লাসের রেফারেন্স ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করার চেষ্টা করি, সেটা হচ্ছে আপকাস্টিং। সো আপকাস্টিং কিন্তু পসিবল অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে। সো যখন আমি এভাবে আপকাস্টিং করে দিচ্ছি, তখন কিন্তু আমি যখন B1কে ডট দিয়ে টপ স্পিডকে কল করছি, তখন কিন্তু 120 প্রিন্ট হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আমি হোন্ডার যে অবজেক্ট সেটা দিয়ে কিন্তু বাইক B1-এর যে রেফারেন্স ভেরিয়েবলটা সেটাকে আমি ইনিশিয়ালাইজ করেছিলাম। সো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই প্রোগ্রাম ক্লাসের ভিতরে আমি কিন্তু বাইক ক্লাসের রেফারেন্স ভেরিয়েবল ক্রিয়েট করেছি, বাট তা সত্ত্বেও এই প্রোগ্রাম ক্লাস কিন্তু এই ইমপ্লিমেন্টেশন ডিটেলসটা জানে না টপ স্পিডের, কারণ বাইক ক্লাসের মধ্যে কিন্তু এর কোনো ইমপ্লিমেন্টেশন নাই। সেটা ইমপ্লিমেন্টেশন আছে কিন্তু হোন্ডাতে, কিন্তু হোন্ডার কিন্তু আমরা এখানে কোনো রেফারেন্স ভেরিয়েবল নিয়ে কাজ করিনি। সো এভাবেই হচ্ছে অ্যাবস্ট্রাকশনটাকে অ্যাচিভ করতে হয়, এবং এভাবে আসলে অ্যাবস্ট্রাকশন ইমপ্লিমেন্টেশন ডিটেলসটাকে হাইড করে থাকে। সো এতক্ষণ যেগুলো শিখলাম, সো লেটস ইমপ্লিমেন্ট দিস ইউজিং আ প্রজেক্ট। সো আমরা চলে যাচ্ছি এক্লিপসে, এবং এখানে যে আমি এটা বোঝানোর জন্য নতুন একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। সো প্রজেক্টের নাম দিচ্ছি অ্যাবস্ট্রাকশন, অ্যাবস্ট্রাকশন জাভা। ওকে, সো অ্যাবস্ট্রাকশন জাভার ভিতরে আমি একটা এসআরসির ভিতরে একটা প্যাকেজ নিয়ে নিই, প্যাকেজটার নাম দিই অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাকশন, লেটস অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাক্ট একটা কিওয়ার্ড, তো ওই কিওয়ার্ডের প্যাকেজ আসলে ক্রিয়েট করা যাবে না। সো অ্যাবস্ট্রাকশন নাম দিয়ে আমি আসলে প্যাকেজটা ক্রিয়েট করে দিচ্ছি। সো অ্যাবস্ট্রাকশন প্যাকেজের ভিতরে শুরুতে আমি যেটি করতে চাই সেটি হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট একটা ক্লাস নিয়ে নেই সবার প্রথমে, সেটা হচ্ছে যে লেটস এ কার, নট কার, বাইক, যেহেতু আমি বোঝানোর সময় বাইক ইউজ করেছি, এখানেও বাইক ইউজ করি। সো বাইক একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানে আমি এখানে চেক মার্কস দিয়ে দিয়েছি। সো বাইক একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়ে গেল, আমি আরেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করি, লেটস এ বাইক ওয়ান, এটাও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এখন এই বাইক ক্লাসের মধ্যে আমি একটা অ্যাবস্ট্রাক্ট ফিল্ড ইউজ করি, সো পাবলিক ভয়েড লেটস সে টপ স্পিড, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ফিল্ড। এটা ভুল দেখাচ্ছে, তার কারণ হচ্ছে আমি অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করি নাই, অ্যাবস্ট্রাক্ট পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড টপ স্পিড। সো একইভাবে বাইক ওয়ানের মধ্যে আমি একটা টেস্ট করার জন্য রাখি পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড, লেটস এ টেস্ট। এখন আমি অ্যাবস্ট্রাকশন প্যাকেজের মধ্যে আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি, ক্লাসের নাম দিচ্ছি হলো হোন্ডা, এবং হোন্ডা যে ক্লাসটা সে এক্সটেন্ড করার চেষ্টা করবে, এক্সটেন্ড করার চেষ্টা করবে বাইককে। সো বাইক এক্সটেন্ড করতে গেলে বাইকের মধ্যে থাকা যে মেথডগুলো আছে অ্যাবস্ট্রাক্ট সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখানে ওভাররাইড করে নিচ্ছি আমি, এবং প্রবলেম চলে যাচ্ছে।
একটু চেক করে দেখি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে আসলে মাল্টিপল ইনহেরিটেন্সটা পসিবল কিনা। সো আমি যদি এখানে আবার বাইক ওয়ান লিখে দিই, সো ইন দ্যাট কেস কিন্তু এটা এরর দেখাচ্ছে, ইটস নট পসিবল। সো আমি এটা মুছে দিই। সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রেও আসলে মাল্টিপল ইনহেরিটেন্সটা পসিবল না, এটা আমরা বুঝতে পারলাম। সো এরপরে হচ্ছে ধরা যাক আমি আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি, সেই ক্লাসটা নিচ্ছি ইয়ামাহা, ইয়ামাহা এবং ইয়ামাহা ক্লাস হচ্ছে যে সে এক্সটেন্ড করবে, এক্সটেন্ডস করবে লেটস সে বাইক ওয়ানকে, এবং বাইক ওয়ানকে এক্সটেন্ড করলে তাকে ওই ওখানকার যে অ্যাবস্ট্রাক্ট মেথড ছিল সেটাকে ইমপ্লিমেন্ট করে দিতে হচ্ছে এখানে। ওকে, সো এখন আমি এইটার ভিতরে আসলে একটা প্রিন্ট কমান্ড দিয়ে দিই, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। সো এখানে লিখে দিই যে দিস ইজ আ টেস্ট মেথড ফ্রম ফ্রম লেটস এ ইয়ামাহা। ওকে, সো হোন্ডা ক্লাসের মধ্যে যে টপ স্পিড ছিল সেটা হচ্ছে যে আমি এখানে লিখে দিই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে লিখে দিই টপ স্পিড লেটস এ 120 KMPH। ওকে, প্রিন্টাম প্রিন্ট লাইন ইউজ করে দিই। ওকে, এখন হচ্ছে যে আমি একটা ক্লাস নিয়ে নিচ্ছি, যে ক্লাসের মধ্যে আসলে মেইন ফাংশনটা আমি রাখবো এবং প্রোগ্রাম ক্লাসের ভিতরে মেইন ফাংশনটা রাখছি। এখন মেইন ফাংশনের মধ্যে এই জায়গাতে আমি যেটা করব, সো বাইক বি ওয়ান, এটা হচ্ছে বাইকের একটা রেফারেন্স ভ্যারিয়েবল, এবং এই বি ওয়ানকে আমি নিউ, আমি কাকে ইনিশিয়ালাইজ করেছিলাম মনে হয় হোন্ডাকে, এভাবে আমি আপকাস্টিং করে ফেললাম। এবং আপকাস্টিং এর ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হোন্ডার কোনো কিছুই কিন্তু প্রোগ্রাম ক্লাস জানছে না, সে বাইকে সব কিছু জানছে এবং বাইকের ক্ষেত্রে আসলে কোনো ইমপ্লিমেন্টেশন সেখানে দেওয়া নেই। সো আমি যদি বি ওয়ান ডট টপ স্পিড যেটা ছিল সেটাকে কল করে দিয়ে রান করে দিই, তাহলে কিন্তু দেখা যাবে যে টপ স্পিড 120 KMPH, কিন্তু আসলে এই ইমপ্লিমেন্টেশনটা কিন্তু আছে হোন্ডার ভিতরে, সেটা কিন্তু বাইকের মধ্যে নেই, কিন্তু আমি প্রোগ্রাম ক্লাসে বাইকের রেফারেন্স ক্রিয়েট করেছি। সো এইভাবে আসলে আমি ইমপ্লিমেন্টেশনটাকে হাইড করছি, এবং এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে আমি এটাকে দেখাইলাম। এবং আপনাদের আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে কিন্তু একটা, এটা তো ছিল অ্যাবস্ট্রাক্ট মেথড, আমি চাইলে কিন্তু এখানে একটা ফুল মেথডও রাখতে পারি, লেটস এ পাবলিক ভয়েড টেস্ট, টেস্ট একটা মেথড ক্রিয়েট করছি, এবং সেখানে আমি দেখতেই পাচ্ছেন এখানে মেথড বডি সহ মেথড আছে, সো এটাও পসিবল। সো এখন আমি এই কাজটা ইন্টারফেস দিয়ে করে দেখাতে চাই, সো তার জন্য আমাকে ইন্টারফেস নিতে হবে। সো ইন্টারফেস নিয়ে নিচ্ছি আমি কিছু, লেটস এ কার হচ্ছে একটা ইন্টারফেস, তারপরে হচ্ছে আমি নিলাম ইন্টারফেস, আরেকটা নিলাম হচ্ছে ভেহিকিল আর একটা ইন্টারফেস, এরপরে আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা নিচ্ছি লেটস এ BMW, এটা BMW, এবং BMW যে ক্লাসটা সেটা আসলে ইমপ্লিমেন্ট করবে, ইমপ্লিমেন্টস করবে হচ্ছে লেটস এ প্রথমে করবে ভেহিকিলকে এবং তারপরে করবে হচ্ছে কারকে, এবং এটা কিন্তু পসিবল। আপনারা দেখতে পাচ্ছেন কোনো এরর দেখাচ্ছে না আমি সেভ করার পরেও। সো মাল্টিপল ইনহেরিটেন্সটা কিন্তু আমাদের যে ইন্টারফেস আছে তার মাধ্যমে কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট করা সম্ভব। সো এখন যদি আমি এই যে আমাদের যে দুইটা ইন্টারফেস ছিল, একটা হচ্ছে ভেহিকিল একটা হচ্ছে কার, সো ভেহিকিলের ভিতরে লেটস এ আমি একটা দিয়ে দিই, সেটা হচ্ছে পাবলিক পাবলিক ভয়েড স্টার্ট স্টার্ট। এখানে অ্যাবস্ট্রাক্ট টার্মটা লেখার দরকার নেই, কারণ এখানে আসলে যত ফাংশন আপনি লিখবেন, যতগুলোই লিখেন না কেন, সবগুলোতেই আপনাকে এইভাবে লিখতে হবে। আপনি যদি বডি দিয়ে লিখতে চান, লেটস আমি চেষ্টা করে দেখি একটা পাবলিক ভয়েড টেস্ট, এবং আমি বডি দিয়ে লেখার চেষ্টা করি, তখনই দেখবেন যে আসলে এররটা চলে আসতেছে, এটা পসিবল না, এখনই এরর দেখাচ্ছে, এটা সম্ভব না আসলে। সো এটা আমি মুছে দিচ্ছি। সো এখন স্টার্ট একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আমরা রাখলাম ভেহিকিলের ভিতরে, এবং কারের ভিতরেও দেখা যাচ্ছে যে আমরা একটা রাখি, সেটা হচ্ছে পাবলিক পাবলিক ভয়েড এক্সিলারেট, এক্সিলারেট
এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে দুইটা অ্যাবস্ট্রাক্ট মেথড থাকার কারণে আমাদের কিন্তু বিএমডাব্লিউ ক্লাসের মধ্যে প্রবলেম দেখাবে, কারণ হচ্ছে সেই আনইমপ্লিমেন্টেড যে মেথডগুলো ছিল সেগুলোকে অ্যাড করতে হবে। সো অ্যাড হয়ে গেল, এখন প্রবলেম চলে গেল। লেটস সে স্টার্টের মধ্যে যদি আমরা লিখি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন, এবং তার ভিতরে যদি লিখি যে স্টার্টিং স্টার্টিং লেটস সে স্টার্টিং বিএমডাব্লিউ, এবং এখানে যদি আমরা এইটাই লিখে দিই এবং এখানে লিখে দিই যে এক্সিলারেটিং বিএমডাব্লিউ, সো এক্সিলারেটিং বিএমডাব্লিউ। সো এখন যে কাজটা আমরা একটু আগে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করেছিলাম সেটাকে এখন ইন্টারফেস দিয়ে করে দেখার চেষ্টা করব। সো এটাকে আমি আপাতত কমেন্ট করে রাখছি। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে আমাদের ক্লাসটা ছিল কি এখানে বিএমডাব্লিউ, কিন্তু আমাদের কার আর ভেহিকেল এগুলো ছিল ইন্টারফেস। সো এখন যদি আমি ভেহিকেল দিয়ে ইউজ করি, ভেহিকেল V1, এবং আমি লিখলাম একটা কার C1, এরপর আমি লিখলাম V1 ইজ ইকুয়ালস টু নিউ বিএমডাব্লিউ, এবং যদি আমরা লিখি C1 ইজ ইকুয়ালস টু নিউ বিএমডাব্লিউ হুইচ ইজ অলসো পসিবল। সো দেখা যাচ্ছে যে এভাবে সম্ভব, এবং আমরা যখনই এখানে V1কে দিয়ে ডট দিব, সরি V1 লিখে ডট দিব, তখন কিন্তু আমরা শুধুমাত্র স্টার্ট পাচ্ছি, কারণ ভেহিকেলের মধ্যে কিন্তু শুধু স্টার্ট আছে। আবার যখন আমরা সি ওয়ান দিয়ে ডট দিব, তখন কিন্তু আমরা এক্সিলারেট পাচ্ছি। যেমন এটা যদি আমরা এখন রান করি তাহলে দেখা যাবে এক্সিলারেটিং বিএমডাব্লিউ। সো এইভাবে আমরা ইন্টারফেসের মাধ্যমে অ্যাবস্ট্রাকশনকে অ্যাচিভ করতে পারি। এখন আর দুইটা ছোট জিনিস দেখিয়ে দিব, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট খোলা যায় না। সো আমরা একটু চেষ্টা করি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট খোলার জন্য। বাইক ছিল একটি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সো আমি বাইকের একটা অবজেক্ট খোলার চেষ্টা করি ইজ ইকুয়ালস টু নিউ বাইক, এবং তখনই প্রবলেম হয়ে যাচ্ছে, এখানে ওভাররাইড করে দিয়ে এইভাবে ক্রিয়েট করতে হবে, আদারওয়াইজ পসিবল না। সো নর্মালি আমি যদি ক্রিয়েট করি এভাবে কিন্তু আসলে অবজেক্টটা ক্রিয়েট করতে সে দিবে না, আবার ইন্টারফেসের ক্ষেত্রেও তো সম্ভব না। সো আমি চেষ্টা করে দেখি ইজ ইকুয়ালস টু নিউ কার যদি আমরা দিই, যে একইভাবে ওভাররাইড করে করা যাবে, কিন্তু নর্মালি আমরা যেভাবে করতাম সেভাবে করা যাবে না। সো এই হচ্ছে আমাদের জাভাতে অ্যাবস্ট্রাকশন। সো আমরা শিখলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, ইন্টারফেস কি, সেটা কিভাবে আমাদের কাজ করে, কিভাবে আমরা অ্যাবস্ট্রাকশনকে অ্যাচিভ করতে পারি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।